নমস্কার ভিওয়ার্স আজকে আমরা অঙ্কের ক্লাস করবো অনুপাত সমানুপাত আমরা শতকরা করেছি লাভ ক্ষতি করেছি আজকে আমরা অনুপাত সমানুপাতের ক্লাস করবো তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাবে যে অনুপাত সমানুপাত থেকে এক বা একাধিক প্রশ্ন কিন্তু আসছে এখন এই সমস্ত প্রশ্নগুলিকে খুব সহজে এবং দ্রুত করার কৌশল কিন্তু তোমায় রপ্ত করতে হবে যে হারে কম্পিটিশান বাড়ছে এবং যে হারে পরীক্ষার্থীর সংখ্যাও বাড়ছে এই হিউজ সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে নিজের নামকে যদি সুরক্ষিত দেখতে চাও অবশ্যই কিন্তু ম্যাথ যেইখানে আছে যেই পরীক্ষায় বা ম্যাথের উপরে যেই পরীক্ষায় মেরিট লিস্ট হবে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু ম্যাথ থেকে তোমাকে ভালো মার্কস গেন করতে হবে তো ভালো মার্কস গেন করার একটাই উপায় অঙ্ককে তোমাকে দ্রুত করতে পারতে হবে ঠিক আছে অনেক কিছু বেসিক শিখবে ছোটো থেকে যেভাবে করেছো সেইভাবে করবে এরকম চিন্তাভাবনা কিন্তু মাথা থেকে মুছে দিতে হবে ঠিক আছে কারণ কি বলো তো ওই ধরনের যদি চিন্তাভাবনা করতে থাকো তাহলে কি হবে না সেই পুরোনো দিনে ফিরে যাবে এবং সেই একই রকমভাবে অঙ্কের ভয় সৃষ্টি হবে অঙ্ক আমার দ্বারাই হবে না তাই তো তাহলে এইখান থেকে বেরিয়ে আসতে হবে তোমাকে এবং বেরিয়ে আসার সবথেকে ভালো উপায় সেই পথ খুঁজে নেওয়া যে পথে তুমি অঙ্কগুলো কিন্তু অনেক সহজেই করতে পারছ ঠিক আছে এবং ক্লাস শুরুর আগে একটা কথা বলি যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলে সাব করে নিও এবং যারা ভিডিওটা দেখছ তাদের কাছে আমার ব্যক্তিগতভাবে বিশেষ অনুরোধ অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না লাইক যত করবে তত কিন্তু ভালো হবে তোমার মতো আরও বেশি স্টুডেন্টের কাছে এই ভিডিওটা পৌঁছাবে ঠিক আছে চলো আজকের ক্লাসটা শুরু করি প্রথম যে অঙ্কটা আমি জানি যে প্রথম যে বোর্ডে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা সকলের কাছেই পরিচিত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ডব্লিউ বিপিতে এই প্রশ্ন এসেছিলো এই টাইপের প্রশ্ন আমি সমস্ত পরীক্ষায় যে ধরনের টাইপগুলো এসেছিলো সেগুলো নিয়েই ফার্স্ট দিনের যে ক্লাস এটা আলোচনা করবো নেক্সট ক্লাসে কিন্তু আরও বেশি কিছু আলোচনা করব। করবো আরও বিভিন্ন ধরনের টাইপ নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথম অঙ্ক দেখি আমার এই অঙ্কটা এক সেকেন্ড সময়ের মধ্যেই কিন্তু করা উচিত হার্ডলি এক সেকেন্ডের বেশি লাগবে না ঠিক আছে এক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি এই অঙ্কটা করব। দেখো অঙ্কটার দিকে যদি আমি তাকাই তাহলে অঙ্কটা আছে আমার এইচ টু বি সমান টু ফোর বিস টু সি সমান এইট ইস টু আর সি ইস টু ডি সমান পনেরো ইস টু সতেরো এবার আমাকে যদি এইস টু টু সি ইস টু ডি বলে তাহলে আমাকে কি করতে হয় আমরা কি করি এগুলো সমান করি কেউ কি করি নিচে লিখি এরকম এদিকে গুণ ওদিকে গুণ সেভাবে গুণ অনেক কিছুই মনে রাখি আমি বলছি এত কিছু তো মনে রাখার প্রয়োজন সবসময় নেই ঠিক আছে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যদি তুমি একটু চিন্তা করো তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে কীরকম চিন্তা না একটু প্রাইমারি জিনিসটা ভাবার চেষ্টা করো এই প্রথম দুটো পদের অনুপাত আছে থ্রি ইস টু ফোর তো তুমি এই চারটে অপশানের মধ্যে কোথায় থ্রি ইস টু ফোর আছে সেটা খুঁজো দেখো থ্রি ইস টু ফোর কিন্তু এর অপশানটার মধ্যে আছে আর বাকি অপশানে কোথাও কিন্তু নেই দেখো এখানে যদি তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন আর চার এখানে আছে ঠিক আছে এবার উত্তর আমার কিন্তু এরটা হয়ে যাবে কিন্তু যদি সংশয় আমার থাকে হয়তো প্রথমটার জন্য এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এ হলো হয়তো প্রথমটা মিলল না তখন কি করব না শেষ দুটো দেখব দেখো শেষ দুটো কী আছে পনেরো ইস্টু সতেরো দেখো এখানেও কিন্তু পনেরো ইস্টু সতেরো আছে আর কোনো অপশানে পনেরো ইস্টু সতেরো নেই ঠিক আছে এবার হয়তো অনেক অঙ্কে থাকবে যেখানে শেষ দুটোও কিন্তু একাধিক অপশানে আছে তখন কি করব না মাঝেরটা দেখব মাঝেরটা কি আছে না মাঝেরটা আছে অর্থাৎ আমার বি ইস টু সি বি ইস সি এটা আমার আছে কত না বারো ইস টু পনেরো ঠিক আছে বি ইস টু সি এটা আমার এ এটা আমার বি এটা যদি সি হয় এই বারো ইস টু পনেরো তাহলে বারো ইস টু পনেরো এখান থেকে আমি পাবো কি না দেখবো দেখো বারো ইস টু পনেরো পেয়ে যাবো যদি আমি এই দুটোই কেটে দিই দুগুণে বারো দুগুণে বারো পেতে পারি আর এখানে আমি পেতে পারি আচ্ছা আমি তিন দিয়ে কেটে দিই সবচেয়ে ভালো তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো ঠিক আছে ফোর ইস টু ফাইভ আচ্ছা ফোর ইস টু ফাইভ মানে তো এইট ইস টু টেন এটাকেও যদি আমি কেটে নিই ফোর ইস টু ফাইভই তো হবে তাই না অর্থাৎ কি এক সেকেন্ডেই বলেছিলাম এক সেকেন্ডেই কিন্তু উত্তর করা যেত কীরকম প্রথমে আমি দেখব এই ইস টু বি থ্রি আর কোনো অপশানে থ্রি ইস ছিল না এ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যেত ঠিক এইভাবে সাধারণ অবজারভেশনের উপর ভিত্তি করে ঠিক আছে আমি কিন্তু অনেক বেশি অঙ্ক করে দিতে পারবো অন্য যে কোনো স্টুডেন্টের কাছ থেকে এই ধরনের মাইন্ড সেট আপ তৈরি করো এই ধরনের চিন্তাভাবনা তৈরি করো তাহলেই দেখবে সফলতা তোমার পিছনে পিছনেই ঘুরবে এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখব বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন টাইপের প্রশ্নগুলো নিয়েই আমরা কিন্তু আজকের ভিডিও আলোচনা করব দেখো বর্তমান সময়ে এমটিএস এক্সাম একটা খুব পপুলার এক্সাম ঠিক আছে ফর্ম ফিল আপ আগেও হয়েছিল এখনও ফর্ম ফিল আপ হচ্ছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এই পরীক্ষায় কাট কিন্তু খুব হাই হয় তবুও এটা খুব পপুলার পরীক্ষা ঠিক আছে এবং প্রতি বছরই এর কম বেশি ভ্যাকেন্সি কিন্তু আসে তাই এবারেও আসছে এবং এর পরের বারেও কিন্তু আসবে দেখো সেইখানেই পড়েছিল সেই এম টিএসে কিন্তু এই টাইপের অঙ্ক আমরা দেখতে পাই কীরকম অঙ্ক দেখো অঙ্কটা কিন্তু একই রকম একটু আলাদা আছে এইচ টু বি সমান টু ইস টু ফাইভ বি ইস টু সি সমান ফোর ইস টু থ্রি আর সি ইস টু ডি সমান টু ইস টু ওয়ান হলে এইচ টু সি ইস টু ডি অর্থাৎ এরা বিটা বেমালুম বাদ দিয়ে দিয়েছে বি কিন্তু নেয়নি তাহলে আপনি আমি প্রথম যে প্রশ্নটা দিয়েছিলাম সেখানে আমি কি বলেছিলাম প্রথম দুটো দেখে না তো এখানে তো বি নাই তাহলে কী দেখব এসি দেখবো না এসি না দেখে আগে সিডি দেখি চলো সিডির মধ্যে যদি তুলনা দেখি টু ইস টু ওয়ান ওকে তো টু ইস টু ওয়ান দেখো অনেকগুলো জায়গায় আছে দেখো এখানে আছে টু ইস টু ওয়ান তাই তো দশ দুগুণে কুড়ি এখানেও আছে টু ইস টু ওয়ান পনেরো দুগুণে তিরিশ এখানেও আছে টু ইস টু ওয়ান তাহলে আমাকে কি করতে হবে না আমাকে দেখতে কি হবে না এবারে এ আর সি দেখতে হবে তো এসি আমি কিভাবে দেখব তো এসি যেভাবে আমি দেখবো এই দুটো থেকে এসি বার করা খুব ইজি ব্যাপার কি করবে না এসি মানে এইটাই এইটাই গুণ আর এটা এটাই গুণ অর্থাৎ এখানের এ আর এর প্রথমটাই গুণ অর্থাৎ চার গুণিত দুই এটা গুণ সমান আট হয়ে যাবে আর পাঁচ আর তিনে গুণ করে দেবে পাঁচ গুণিত তিন পনেরো কেন না এখানে দেখো এইখানেও বি ছিল এখানেও বি ছিল ওকে ওই জন্য বিটাকে আমার আর হিসাবের মধ্যে আনার দরকার নাই অর্থাৎ এইট ইস টু পনেরো এই অনুপাতের মধ্যে যদি কোনো একটা অঙ্ক আমি পেয়ে যাই সেটাই আমার উত্তর হয়ে যাবে দেখো অপশান ডি কিন্তু আমার ওই এতে এসে গেছে কেন এটাকে যদি আমি কেটে দিই আট দুগুণে ষোলো আর পনেরো দুগুণে তিরিশ তার মানে এক্ষেত্রে আমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে কি করলাম না এখানে করলাম কি এ ইস টু বি আমি আরেকবার নিচে দেখি টু ইস টু ফাইভ আর বি টু সি সমান ছিল ফোর টু ফাইভ যেহেতু আমাকে এই ইচ টু সি বার করতে বলেছে ফোর টু থ্রি এটা বার করতে বলেছে তাহলে আমার কিন্তু অটোমেটিক বিটা বাদ হয়ে যাবে এখানে চার দুগুণে আট হবে আর এখানে তিন পাঁচে বারো পনেরো হবে ঠিক আছে তিন পাঁচে পনেরো হবে সবসময় কিন্তু অঙ্ককে মনে রেখো কোনো অঙ্কের ক্ষেত্রে যেটাকে আমরা ট্রিক বলি অ্যাকচুয়ালি ট্রিক বলে কী হয় কিছুই নয় বেসিক জিনিসটাকে যখন একটু অন্যরকম করে লিখবে তখনই সেটা ট্রিক তৈরি হয়ে যায় ওকে এইভাবে কিন্তু সঠিক নজর যদি তুমি অঙ্কে করতে পারো তুমি কিন্তু অনেক দ্রুত অনেক বেশি এবং অনেক ভালো অঙ্ক করবে তুমি ছোটোবেলায় অঙ্কে কত নাম্বার পেয়েছিলে এখন অঙ্কে ভয় পাও এই জিনিস থেকে তুমি বাইরে এসো যেরকম তোমাকে বলছি ওই ধরনের মাইন্ড সেট করো আমি আশা করি এতে করে কিন্তু তুমি খুব বেশি উপকারই পাবে এবং যারা ভিডিও দেখছো লাইক এবং শেয়ার করো দেখি আমরা পরের যে টাইপ সেটা দেখব কী ধরনের আছে দেখো যে অঙ্কটা দেখছো এখন এই অঙ্কটা শুধু ডিজিটগুলো একটু চেঞ্জ করেছি এর আগে ফুড এসআই আসছিল তোমরা জানো ফুড এর একটা শর্ট নোটিস এসেছিলো তাহলে বড় নোটিস আসতে চলেছে তো এই ধরনের অঙ্ক যদি আসে আমার কি করা উচিত না এই ধরনের অঙ্কে আমার কিন্তু সময় বাঁচানো উচিত এখানে যদি সময় বাঁচাতে পারি কিছু অঙ্ক আমার থাকবে যেইখানে আমি লড়াইটা করতে পারব ঠিক আছে এখানে যদি আমি সময় নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমি হেরে যাব কেন বললাম আমাকে সাতশো টাকা এ বিশির মধ্যে ভাগ করতে দিয়েছে কেমনভাবে ভাগ করবো না এইস টু বি টু ইস টু থ্রি আর বি ইস টু সি ফোর ইস টু ফাইভ এই অনুপাতে ভাগ করতে হবে আমাকে প্রশ্ন বলেছে যে কে তাহলে কত টাকা পাবে তো আমি কি করে নেব জাস্ট অনুপাতটাই বার করে নেবো আমি সাতশোর সঙ্গে কিছু সম্পর্কই দেখব না কেন না কেন এটা বের করে নিলেই তোমরা বুঝতে পেরে যাবে এখান থেকে আমি লিখতে পারি এইস টু বিস টু সি সমান এটা এইটাই চার গুণে আট এটাই গুণ তিন চারে বারো আর এটা এটাই গুণ পনেরো তার মানে আগের প্রথম অঙ্কটার মতোই আমার হয়ে গেছে আমি সেইখানের অনুপাত খুঁজবো যেখানে আট বারো পনেরো আমি পেয়ে যাব অপশানে কোনো সাতশোর সঙ্গে কিছু করবো না যোগ্যরে সাতশো তারপরে গুণ কোনো কিছু করার দরকার নেই নাথিং ঠিক আছে এবার এবার যদি আমি এটা না করতাম তাহলেও কি হতো না সেটাও বিষয় যদি আমি এই অংশটা না করি তাহলেও কি হতো না আমি যদি একদম ডাইরেক্ট এখান থেকে করতাম দেখে নেওয়া যা যদি আমি টু ইস টু থ্রি আমার এখানের কোন অপশানে টু ইস টু থ্রি আছে দেখো এখানে যদি আমি এই দুটোকে কেটে দিই এখানে কিন্তু পাঁচ তিনে পনেরো না আসছে না দেখো এইটা কাটলাম আট দুগুণে ষোলো তিন আসে চব্বিশ এখানে কিন্তু থ্রি টু ইস টু থ্রি এসে গেছে আর আসতে পারে এখানে যদি আমি কাটি পাঁচ আট এখানে না তার মানে আমার কিছু করারই দরকার ছিল না আমার এইটাও করার দরকার নেই ওকে জাস্ট তোমাদের দেখালাম কিন্তু এটাও আমি করব না আমি জাস্ট মুখে মুখে করে দেবো যদি দেখি দেখো এবার দেখো এটা করে রেখেছি এই সুবিধাটা পেলাম কি তার মানে আমার অপশান বি আসছেই দেখো এটাকে কুড়ি দিয়ে গুণ করে দাও চলে আসবে একশো এটাকে কুড়ি দিয়ে গুণ করে দাও চলে আসবে দুশো এটাকে কুড়ি দিয়ে গুণ করে দাও চলে আসবে তিনশো অর্থাৎ বি অপশান যে আমার কারেক্ট এটা আমার আরও বুঝিয়ে দেব কিন্তু আমি এই সব অঙ্কের কোনো সময় ব্যয়ই করব না জাস্ট একটা গোল যেটা আমাকে টিক বোঝাতে বলেছে বা যেটা গোল করতে বলেছে শুধু সেই গোলটুকু আমি করব। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এবং লাইক এবং শেয়ার করতে কিন্তু বলো না যে প্রশ্নটা এবারে আমি দিয়েছি এই প্রশ্নটা একবার এসআই এক্সাম বেঙ্গল পুলিশ এসআই এক্সামে এসেছিলো আমি শুধু একটু ডিজিটটা চেঞ্জ করেছি হুবাহু সেই রকম অঙ্কটায় রাখিনি কিন্তু বিষয়টা একই এবং দুটো জিনিস একইভাবেই সলভ হবে ঠিক আছে এখন যদি প্রশ্নটার দিকে একবার তাকাও একদম ইজি প্রশ্ন যে প্রশ্নের উত্তর এক সেকেন্ডেই করতে পারা উচিত এবং করাও যায় এক সেকেন্ডে আমাকে একটা টাকা বলে দিয়েছে তিনশো টাকা পি এর মধ্যে ভাগ করা হয়েছে কেমন করে ভাগ করা হয়েছে না যাতে কিউ পাবে পি এর থেকে তিরিশ টাকা বেশি পি যা পাবে কিউ তার থেকে তিরিশ টাকা বেশি পাবে ভালো কথা এবং আর পাবে কিউয়ের থেকে ষাট টাকা বেশি এবং আর পাবে কিউ যত পাবে তার থেকে ষাট টাকা বেশি এখন অঙ্ক সহজ অঙ্ক আমি যদি এক্স ধরে করি তাতেও হবে আমি যদি কিছু না ধরি তাতেও হয়ে যাবে বিষয় হচ্ছে সেটা যেখানে আমার ধরতে হবে না সেখানে আমি ধরবো কেন ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি যদি তিনজনের কথাই লিখি এখানে পি আর এই তিনজনের কথাই যদি আমি এখানে লিখি আমাকে বলেছে পি আরের মধ্যে ভাগ করবে কিউ পাবে পি এর পি যদি এক্স পাই কিউ এর থেকে তিরিশ টাকা বেশি পাবে আর আর এর থেকে ষাট টাকা বেশি পাবে তাহলে এক্স প্লাস তিরিশ তার থেকে আরও ষাট টাকা বেশি তার মানে এক্স প্লাস নব্বই বুঝা গেল কথা আশা করি বুঝা গেছে তো এখান থেকে আমি কি বুঝতে পারছি অঙ্ক না করেই বুঝতে পারছি উত্তর কী হওয়া উচিত কীরকম না উত্তরের মধ্যে এটা সবচেয়ে ছোট হতে হবে তার থেকে কিউটা একটু বড় হতে হবে তার থেকে আর আরেকটা বড় হতে হবে অর্থাৎ যে অনুপাতের অপশানগুলো দেওয়া থাকবে সেই অনুপাতের সর্বপ্রথমে যেটা থাকবে সেটা সবচেয়ে ছোট হবে তারপরে যে থাকবে সে তার থেকে একটু বড় হবে কিন্তু শেষের থেকে ছোট হবে এবং শেষে সবচেয়ে বড় ভ্যালু থাকবে এবার যদি আমি এখানে চুজ করি দেখো প্রথমটা যে কথাটা বললাম এটা খাপ খায় না ঠিক আছে দ্বিতীয়টা কিন্তু খাপ খায় সর্বপ্রথমে দুই আছে তিন হচ্ছে দুইয়ের থেকে কিছু বড় আবার পাঁচ তিনের থেকেও বড়। যেমন এখানে ছিল পি সবচেয়ে ছোটো কিউ তার থেকে বড়ো আর তার থেকে বড়ো ঠিক আছে এরপর এটা কিন্তু হচ্ছে না আর এটাও হচ্ছে না এটা উল্টে গেছে ব্যাপারটা হচ্ছে না অর্থাৎ আমি দেখেই বুঝতে পারছি অপশান বি আমার কারেক্ট অ্যান্সার এবার যদি আমাকে কোষে দেখতে হয় হয়তো আমার সন্দেহ আছে তাহলে যোগ করলে দেখো এই তিনটেই যোগ করব। এই তিনটেই যদি আমি যোগ করি অ্যাকচুয়ালি থ্রি আসবে তিনটে এক্স 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 তাই তো একটা আম আর একটা আম আর একটা আম তিনটে আমে যোগ করলে তিনটে আম এখানে তিরিশ আর নব্বই নব্বই তিরিশ একশো কুড়ি এটা সমানই কত না এটা সমানই তোমার তিনশো তাহলে থ্রি এক্স সমান কত না তিনশো মাইনাস একশো কুড়ি তার মানে কত না তার মানে শূন্য শূন্য আট একশো আশি তাই তো তার মানে তিন দিয়ে কাটলে ষাট এক্সের মান আমার ষাট তাহলে এক্স যদি ষাট হয় এ ষাট হলে এ নব্বই এ নব্বই হলে তার সঙ্গে আরও নব্বই বেশি এ একশো তাই তো এ যদি এক্সের ভ্যালু আমার কত বেরাচ্ছে ষাট বেরাচ্ছে এ যদি নব্বই হয় নব্বইয়ের সঙ্গে ষাট বেশি নব্বইয়ের সঙ্গে ষাট বাড়ালে এটা দেড়শো তাহলে আমার হয়ে যাচ্ছে কত দেখতেই পাচ্ছি কুড়ি দিয়ে করলে দুই তিন পাঁচ যতই আমাকে এই যোগ বিয়োগটা করতে হয় কিছু তো সময় আমার ব্যয় হবে হ্যাঁ মেনে নিচ্ছি ছোট জিনিস কিন্তু সময় তো আমার ব্যয় হবে কিন্তু আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে অঙ্কটার দিকে ভালো করে দিয়ে আমি পড়ি দেখো একটা জিনিস তুমি মনে রেখো অঙ্ক মানে কি জানো তো কোনো একটা জিনিসকে এন্ড করা আর যোগ করা এন্ড করা আর যোগ করা অনেকটা মালা গাঁথার মতো ব্যাপার ঠিক আছে একটা ফুল নিলে গেথে দিলে হয়ে গেল এন্ড হয়ে গেল পর একটা এনে তার সঙ্গে যুক্ত করে দাও এই হচ্ছে ব্যাপার অর্থাৎ সব কিছু জিনিস খাপে খাপে ভজিয়ে দিতে হবে যদি তুমি খাপে খাপে ভজিয়ে দিতে পারো তাহলে অটোমেটিক্যালি কিন্তু তুমি অঙ্কটা করে দিতে পারবে মনে রেখো সবসময় সবসময় আমাকে অঙ্কটা ভালো করে কষতে হবে এইভাবে কষতে হবে নিয়ম অনুযায়ী কষতে হবে এরকম কিন্তু নয় কম্পিটিটিভ ব্যাপারটা এরকম কিন্তু নয় তোমাকে অনেক বেশি চালাক হতে হবে অনেক বেশি চালাক হতে হবে যত তুমি চালাক হতে পারবে তত কিন্তু তুমি দ্রুত করতে পারবে এবং এখানে মনে রেখো একটা কথা একদিন দুদিন কিন্তু এই চালাকি তুমি শিখতে পারবে না একটু তোমাকে সময় ব্যয় করতে হবে এবং নিজের জন্য প্রত্যেক দিন দুটো ঘন্টা সময় বার করতে হবে এবং পড়াশোনাটা রীতিমতো করতে হবে তবেই কিন্তু তুমি সাফল্য পাবে কোনো আমাদের সমস্যা কী বলো তো আমরা পড়াশোনাটা শুরু করি ফর্ম বেরানো থেকে তুমি এই দু হাজার তেইশ সাল চব্বিশে কতগুলো যে সুযোগ পাবে গুনতে পারবে না ঠিক আছে তুমি চ্যানেলের ডেস্ক প্লে চলে যাও কত আপকামিং জব এসছে কি কী আছে সব কিন্তু ওখানে দেয়া আছে সেখান থেকে দেখে নাও এই সুযোগগুলো আসবে এবার তুমি কাকে দোষ দেবে তোমার কাছে ঘুষের টাকা ছিল না এই জন্য হয়নি না পড়াশোনা করো তার জন্য হয়নি কোনটা হ্যাঁ এটা ধ্রুব সত্য কথা বেঙ্গলের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ঘুষ ব্যাপারটা অর্থাৎ টাকা দেওয়া নেওয়ার ব্যাপারটা ভীষণভাবে চলে গেছে কিন্তু মনে রেখো সব কিছু জিনিসের একটা এন্ড আছে তারপরে আবার নিউ স্টার্ট আছে ঠিক আছে এটা আরব দেশে গল্প আছে একজন একটা আরব একটা আরবের যে সেট তাকে জিজ্ঞেস করছে একজন যে তুমি আজকে তোমার দাদু উঁটে চলতো এখন তুমি কিসে চড়ো না মার্সিডিস চড়ো বলছে তোমার ছেলেরা তাহলে কিসে চড়বে এবারে সে উত্তর দিয়ে দিয়েছিল এরপর উটে চড়বে কেন গল্পটা এরকম অর্থাৎ যেটা বললাম বুঝাতে চাইলাম যে আজকে কিন্তু মার্সিটিস চড়ছি তার মানে আমরা এর পরের প্রজন্ম উঠে চড়তে হবে কারণ কি তারা মার্সিটিস চড়তে চড়তে ভুলেই যায় যে মার্সিটিস চড়ার জন্য যে তেল লাগে যে আদার্স জিনিসগুলো লাগে সেগুলো কোথা থেকে আসছে সেগুলো তারা ভুলেই যায় তখন আবার তারা সেগুলো খুঁজ নেমে যায় এবং তারা খুঁজতে থাকে এবং তারপর আবার উঠে তারা কিন্তু তারপরের প্রজন্ম কিন্তু মার্সিটিস জানায় অর্থাৎ এই গল্পের দ্বারা কি বোঝাতে চাইলাম যে আমাদের এই যে ব্যাপারটা এই যে একটা এত বড়ো একটা সমস্যা চলছে এটা কিন্তু এন্ড হতে চলছে এন্ড হবেই ঠিক আছে এবং এরপর কিন্তু তোমার হাতে সুযোগ আসবে তুমি কিন্তু তখন কাকে দোষ দেবে সেটা নিজের ঠিক করে রাখো ঠিক আছে তাই বলি একটা নির্দিষ্ট সময় বার করে তুমি পড়াশোনা করো ছমাস পড়ো ছমাস বাদে তুমি নিজে তৈরি হয়ে যাবে এরপর তুমি সমস্ত পরীক্ষায় ফর্ম ফিল করতে থাকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে তুমি পরীক্ষা দাও দেখবে সাফল্য তোমার আসতে শুরু করে দিয়েছে চলুন দেখো এরপরে যে অঙ্কটা আমি এখানে লিখেছি এই অঙ্কটা তোমরা সমস্ত পরীক্ষায় দেখতে পাবে ঠিক আছে পার্টিকুলার হয়তো এই ডিজিটে নয় কিন্তু এই রকম ডিজিট বা এই রকম নিয়মে বা এইরকম স্টাইলেই কিন্তু অঙ্কটা তোমাদের সামনে আসবে এবার এই অঙ্কটাকে আমি কইভাবে করতে পারি দেখো একটা জিনিস মাথার মধ্যে নিয়ে নাও অনুপাত সমানুপাতের ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশান মেথড খুব গুরুত্বপূর্ণ আমরা সেভেন্টি ফাইভ থেকে এইটটি পারসেন্ট অঙ্ক কি তারও বেশি অঙ্ক ক্রস মাল্টিপ্লিকেশানের সাহায্যে করে ফেলতে পারব সেটা সম্ভব অনুপাত সমানুপাতের অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু অঙ্ক বাদ দিয়ে ঠিক আছে তো তাই এই অঙ্ককে আমি ক্রস মাল্টিপ্লিকেশানে তোমাদের দেখিয়ে দেবো আর আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো যেটা আমরা বেসিক্যালি সবাই যেভাবে আমরা করে থাকি এখন অঙ্ক আমাকে কি বলেছে সেটা বোঝার একটু বিষয় আছে এখন দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার অনুপাত আমাকে কি বলেছে ফাইভ ইস টু সেভেন ওকে এবার বলেছে প্রতিটি থেকে যদি আমি চল্লিশ বিয়োগ করে দিই তাহলে এটা হয়ে যাবে সতেরো ইস্টু সাতাশ তাহলে সংখ্যা দুটোর মধ্যে যে পার্থক্য সেটা কত এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি সংখ্যা দুটোর পার্থক্য দুই অর্থাৎ আগে পার্থক্য ছিল দুই বিয়োগের পরে পার্থক্য হয়েছে কত দশ জেনারেল এ অঙ্কের নিয়ম কি এই দুটোকে সমান হতে হয় তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করে দিতে হয় তো যখনই এটাকে তুমি পাঁচ দিয়ে গুণ করে দেবে হবে কি এটাকে পাঁচ দিয়ে গুণ করা মানে এটাকে পাঁচ দিয়ে গুণ করা পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ এটা হবে কি সতেরো এটা হবে কি সাতাশ তাহলে দেখো তফাত কতর হচ্ছে তফাত হচ্ছে এখানে আট এখানেও আটেরই তফাত হচ্ছে কিন্তু অঙ্ক কি বলেছে না আট নয় তুমি অ্যাকচুয়াল চল্লিশ বিয়োগ করেছো তাহলে এক যদি তোমার চল্লিশ হয় এক যদি তোমার চল্লিশ হয় এ সরি আট যদি তোমার চল্লিশ হয় তাহলে এক কত না এক তোমার পাঁচ তাই তো তাহলে এক যদি তোমার পাঁচ হয় তাহলে সংখ্যা দুটো কত এবং তাদের মধ্যে পার্থক্য কত দেখো তাদের মধ্যে এখন পার্থক্য কত না এখন পার্থক্য দশ তো এখানে আমার আগের পার্থক্য বলেনি আমি অপশান দেখেই বুঝতে পারছি তাহলে দশ সমান কত না পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ উত্তর হয়ে যাবে পঞ্চাশ এটা একটা প্রসেস এটা কিন্তু ফার্স্ট প্রসেস ঠিক আছে এবার আমি দেখাবো ক্রস মাল্টিপ্লিকেশনের সাহায্যে আমরা কিভাবে এই অঙ্কটা করতে পারতাম এটা কিন্তু একটা প্রসেস যেটা এইভাবে আমি করতে পারি ওকে এবার যদি আমার আগের পার্থক্য কত বলতো তাহলে এটা কিন্তু দুই হতো সেক্ষেত্রে পাঁচ দুগুণে দশ হতো সেকেন্ড যেটা আমি বলতে চাইছি যেটা তুমি মুখে মুখেই করতে পারবে সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশান ফাইভ ইস টু সেভেন তার নিচে সতেরো সাতাশ তার নিচে ভ্যালুটা কত আছে চল্লিশ চল্লিশ ওকে এই এইটার তোমাকে ক্রস মাল্টিপ্লিকেশান করতে হবে তো যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশান করো তার মানে কি কোন গুণ কি গুণ কোনাকুনি গুণ ঠিক আছে তো কোন কুনি গুণ মানে এটা এটাই গুণ আর এটা এটাই গুণ তো পাঁচ দিয়ে যদি আমি এক সাতাশকে গুণ করি তাকে পাঁচ দিয়ে যদি আমি আচ্ছা এখানটাই করি পাঁচ দিয়ে যদি আমি সাতাশকে গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ একশো পঁয়ত্রিশ সাত গুণিত তো সতেরো সাত সতেরো একশো উনিশ তাই তো এখন যদি এই দুটোকে আমি বিয়োগ করি বিয়োগ করলে কী হবে যে দুটো গুণ করব তাদের বিয়োগ করব ঠিক আছে বিয়োগ করলে হবে কত ষোলো এবার আমি এটা বিয়োগ করব দেখো এটা এটাই বিয়োগ গুণ করে আর এটা এটাই গুণ করে বিয়োগ করব ভালো করে খেয়াল করো এবার আমি করব কি এবার আমি করব সতেরো গুণ চল্লিশ বা সাতাশ গুণ চল্লিশটায় আগে লিখি সাতাশ গুণ চল্লিশ বিযুক্ত সতেরো গুণ চল্লিশ তো আমি এত বড় গুণ তো করবো না কেন গুণ করব না চল্লিশ তো আমার দুটোর মধ্যেই আছে শুধু সাতাশ আর সতেরোর বিয়োগ করে নেব এবং পুরোটাকে চল্লিশ দিয়ে গুণ করে দেবো ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে কত দশ দশ গুণিত চল্লিশ মানে চারশো মানে চারশো তার মানে আমার অঙ্ক কি বলেছে ষোলো সমান চারশো ষোলো যদি আমার চারশো হয় আমাকে বার কত করতে বলেছে সেটা আমি দেখব ষোলো যদি আমার চারশো হয় দুই সমান কত হবে বার করে নাও দুই সমান আট দিয়ে কেটে দিলে পঞ্চাশ ঠিক আছে ষোলো যদি হয় তাহলে দুই সমান আমার কত হবে পাঁচ দশে পঞ্চাশ ওকে আমার সেটাই চেয়েছিল যে সংখ্যা দুটোর মধ্যে কত পার্থক্য আছে ঠিক আছে তাহলে শঙ্ক দুটোর মধ্যে পার্থক্য কত পাঁচ দশে পঞ্চাশ বোঝা গেছে কথা কি বললাম এই হচ্ছে আমার বিষয় আর দশ আমি পেলাম কোথায় এই যে দশ পেয়েছি দেখো পাঁচ দুগুণে দশ এদের পার্থক্য পাঁচ দুগুণে দশ এখন আমাকে এটাই ধরতে হবে এই পার্থক্যটা ঠিক আছে এর পরের প্রশ্ন দেখি এই ধরনের ক্রস মাল্টিপ্লিকেশান দিয়ে অনেক অঙ্কই কিন্তু আমি সলভ করব। এবং আমাকে অনুপাত সমানুপাতের ক্ষেত্রে অনেক অঙ্কই কিন্তু সলভ করতে হবে ঠিক আছে দেখো অনুপাত সমানুপাতের আরেকটি খুব সহজ অঙ্ক যেটা সে এইচ এস এল এম যে ধরনের টাইপ আমরা দেখতে পাই এই ধরনের টাইপের অঙ্ক যখন আমাকে কষতে হবে আমি কিন্তু একে ক্যালকুলেশন করব না নিয়ম একে এপাশে আনবো স্কোয়ারে ফেলবো অনেক কিছু করা যায় কিন্তু আমি কিছু করব না আমার উত্তর চেয়েছি ইস টু ওয়াই তার মানে আমি অপশানের মধ্যে এটা এক্স এটা ওয়াই এগুলো এখানে বসিয়ে দেখে নেবো যেটার ক্ষেত্রে দুদিকটাই ইকুয়াল হয়ে যাবে আমি সেই উত্তরটি মনে 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 যেটা আমার হয়ে যাবে সেই উত্তরটি আমি চুজ করে নেব তো প্রথম যদি আমি এক এক বসাই তাহলে এখানে এক আর এখানে চার চারে একে পাঁচ আসবে না এবার যদি আমি এক দুই বসাই এটা এক দুই মানে এটা দুই দুগুণে চার চার চারে ষোলো একে সতেরো চার দুগুণে আট আসবে না যদি এটা বসাই দুই দুই মানে দুইয়ের স্কোয়ার মানে চার এটাও চার মানে আট আর এখানে চার গুণিত এক গুণিত দুই মানে আট অর্থাৎ অপশান সি আমার এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমি এই জাতীয় অঙ্ক যেখানে অ্যালজেব্রিক টার্ম থাকবে এবং তোমাকে কিন্তু ডিজিটটার ভ্যালুটা কত হবে ওই দুটোর মান এ ইস টু বি ইস টু পি টু কিউ বা ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে কিন্তু সবসময় তোমরা এই যুগাড় মেথডে যেটাকে বলে এভাবেই করবে জাস্ট ওই ভ্যালুটা জোগাড় করে নেবে কীভাবে জোগাড় করবে না জাস্ট অপশানগুলো বসাবে দুদিকে বসিয়ে দেখবে কোন অপশানটার জন্যেই প্রশ্নটা স্যাটিসফাই করে যাচ্ছে দুদিকটা যখনই সেম হয়ে যাচ্ছে স্যাটিসফাই করে যাচ্ছে ওটাই তোমার চোখ বুঝে উত্তর হয়ে যাবে বোঝা গেল কথা চলো যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ এই অঙ্কটা কিন্তু অনেক জায়গায় দেখা গেছে সেটা ডব্লিউ বি ফুডে এম টিএস বহু জায়গায় এই টাইপের এই চিন্তা ভাবনার অঙ্ক কিন্তু আমরা দেখতে পাই অঙ্কটা বলেছে কি দেখো বলেছে একটা স্কুলে দুশো ছিয়াশি জন ছাত্রছাত্রী আছে এবং ছাত্রছাত্রীর অনুপাত আছে ইস টু ফাইভ ঠিক আছে যদি জন নতুন ছাত্রী স্কুলে যোগদান করে তবে নতুন ছাত্রছাত্রীর অনুপাত হতে হবে না স্কুলে দুশো ছিয়াশি জন আছে তার মধ্যে ইস টু ফাইভ এই অনুপাতে এখন জেনারেলি আমরা এটা কি করি এখান থেকে ছাত্রছাত্রী বার করতে থাকি তাই তো যে এর মধ্যে দুশো ছিয়াশি গুণিত এভাবে বার করতে থাকি দুশো ছিয়াশি গুণিত আট আট প্লাস পাঁচ বার করব তারপরে তেরো যোগ করব তারপরে উত্তর করব। কত সময় যাবে ষাট সেকেন্ডের বেশি উচিত কত এক সেকেন্ডের কম এক সেকেন্ডেরও কম সময় কিন্তু ব্যয় করা উচিত অঙ্কটাই কীভাবে তা ভেবে দেখো এইট ইস টু ফাইভ তার মানে কি মোট কত মোট হচ্ছে তেরো তো অঙ্কে তোমাকে তেরো তো এখানে অনুপাত থেকে কি বলতে পারছি তেরো কিন্তু অঙ্ক কী বলেছে তেরো নয় দুশো ছিয়াশি তাহলে এক হওয়া উচিত কত না এক হওয়া উচিত তেরো দিয়ে ভাগ করলে তেরো দুগুণে ছাব্বিশ তেরো দুগুণে ছাব্বিশ বাইশ তারে একের মান বাইশ তাহলে আমার অনুপাত ছিল এইট ইস টু ফাইভ তার সঙ্গে এক যোগ হয়ে গেল কার সঙ্গে যোগ হবে ছাত্রীর সঙ্গে তাহলে এইট ইস টু আমার সিক্স এইট ইস টু সিক্স কাটাকাটি করলে হয়ে যায় ফোর ইস টু থ্রি মুখে মুখে হতো কি না মোট অনুপাত থেকে বুঝতে পারছি মোট আমার তেরো তেরো আমার দেওয়া আছে কত দুশো ছিয়াশি তো তেরো যদি দুশো ছিয়াশি হয় এক সমান কত না এক সমান আমার বাইশ তাহলে এক যদি বাইশ হয় তো বাইশের ভ্যালু যদি এক হয় সেই এক নিশ্চয়ই বাইশ জন যোগ হওয়া মানে এক যোগ হয়েছে তার মানে অনুপাতের সঙ্গে এক যোগ করে দেবো শুধু গার্লসের সঙ্গে দেখো হয়ে গেছে এইট ইস টু সিক্স বা ফোর ইস টু থ্রি তাই তো এইটাও যদি আমি আরও ছোট করতে চাই এটা তবু তো একটু বড়ো হলো যদি আমি আরও ছোট করতে চাই তাও করতে পারতাম কি করতে উচিত ছিল না উচিত ছিল আমার দুশো ছিয়াশি জন স্কুলের স্টুডেন্ট ছিল জন আরও বাড়বে তাহলে অ্যাকচুয়াল হচ্ছে কত না হচ্ছে দেখো আটে দু দশ আট দশ তিন তিনশো আট তো এই তিনশো আট সংখ্যাটা এদের অনুপাতের যোগফল করলে যেটা বেড়াবে সেটা দিয়ে ভাগ যেতে হবে যদি আমি দেখি প্রথমে দুটো যোগফল বারো সাথে উনিশ উনিশ এটাকে ভাগ যাবে উনিশ দুগুন না সতেরো কে সতেরো না যাবে না পনেরো পনেরো দুগুণে তিরিশ যাবে না চারে তিনে চার আর তিন যোগ করলে সাত সাত দিয়ে যাবে হ্যাঁ যাবে তার মানে আমার চোখ মুঝে অপশান ডি অ্যান্সার হয়ে যেত চোখ মুজে অ্যান্সার ডি অপশান ডি আমার অ্যান্সার হয়ে যেত দেখো এই টাইপে কিন্তু আরও সহজে তুমি করতে পারবে এই টাইপ টুতে তুমি আরও সহজে কিন্তু অঙ্কটি করতে পারবে কী করলাম কিছুই করার দরকার নাই দুশো ছিয়াশি জন ছিল আরও বাইশ জন বাড়ছে তো বাড়িয়ে দাও বাইশ জন বাড়িয়ে দিয়েছি তিনশো জন হয়ে গেছে তো যখন তিনশো জন হয়ে গেছে তিনশো জন হয়ে যাওয়ার পরে কাজ গিয়ে না জাস্ট দেখবো এই অনুপাত ধরে ওটা যে ভাগ করা যাচ্ছে কি না তাই তো ঠিক এইভাবে করো এইভাবে করলে কিন্তু সময় বাঁচবে দ্রুত করতে পারবে এবং এই টাইপের সব সঙ্গ কিন্তু এইভাবেই হয়ে যাবে তোমার বার্তা কোনো টেনশন নেই কোনো ক্যালকুলেশন করতে হবে না বেশি গুণ বিয়োগ যোগও করতে হবে না চলো দেখো এই অঙ্কটা একই রকমেরই কিন্তু একটু আলাদা এক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় ব্যয় করতে পারবো না খুব কম সময়ে এই জাতীয় অঙ্ককে আমাকে ক্র্যাক করে বেরিয়ে যেতে হবে কীভাবে সম্ভব বলছি একটি কলেজের ইউনিয়নে আটচল্লিশ জন ছাত্রছাত্রীর একটি দল আছে তাদের অনুপাত ফাইভ ইস টু থ্রি আর কতজন ছাত্রী যোগ করলে নতুন অনুপাত সিক্স ইস টু ফাইভ হবে সে একই ঘটনা একই রকমই কিন্তু বিষয়টা এখন দেখো আমি যদি পাঁচ আর তিন এই দুটোর যদি যোগ করি আট তাহলে এই আটচল্লিশ আট দ্বারা বিভাজ্য ঠিক আছে এবার আমাকে একটা সংখ্যা খুঁজতে হবে যেটা সিক্স ইস টু পাঁচ সংখ্যাটা যোগ করার পর যা যেটা সিক্স ইস টু পাঁচ এই অনুপাত তৈরি করবে তার মানে কি একই কথা যদি আমি করি ছয় আর পাঁচে যোগ করলে কত এগারো তার মানে আমাকে এমন একটা সংখ্যা এখানে যোগ করতে হবে এর সঙ্গে যেন এগারোর গুণিত হয় না বোঝা গেল না কথা এটা দেখো পাঁচ আর তিন কত যোগ করলে আট আট কতর গুণিত আটচল্লিশ আট দিয়ে ভাগে যাবে ছ আশে আটচল্লিশ একই রকমভাবে তাহলে এখানে ছয় পাঁচে এগারো এখানে কত হবে এটা হচ্ছে আমার মন মেন বিষয় প্রধান বিষয় যে কত হবে এখানে এখানে কত হবে সেটা আমি এই অপশান থেকে পাবো ছয় সাত বারো সতেরো এদের মধ্যে কেউ হবে সেটা আবার যোগ করে যেটা পাবো সেটা এগারো দ্বারা বিভাজ্য হতে পারে এখন যদি আমি ছয় দিয়ে আটচল্লিশকে যোগ করি আটচল্লিশ ছয় চুয়ান্ন না হবে না কিন্তু যদি সাত যোগ করি দেখো আটচল্লিশের সঙ্গে যদি সাত যোগ করি পঞ্চান্ন পঞ্চান্ন এগারো দ্বারা বিভাজ্য তার মানে নিশ্চিতভাবেই এই সাতজন ছাত্রী আমার যোগ হয়েছিল দেখো কত সহজেই বোঝা যাচ্ছে যে ছয় পাঁচে এগারো আমি যে কথাটা বললাম এতক্ষণ সেটাকে যদি শর্ট করে বলতাম ছয় পাঁচ এগারো এগারোর গুণিতক দরকার আমার আছে আটচল্লিশ অপশানগুলো ধরে পরপর বসাবো ঠিক আছে অপশানগুলো ধরে পরপর বসাবো যেখানে এগারো দ্বারার গুণিতক পাবো ওটাই আমার অ্যান্সার হয়েছে এই হচ্ছে আমার বিষয় এবার জেনারেলি আমরা এটাকে করি কী করে না সেই একই কথা বয়েজ আর গার্লস করে দাও এখানে অনুপাত কত ছিল না ফাইভ থ্রি ঠিক আছে এবার এখানে হবে কত না ছয় পাঁচ ভালো কথা আমার গার্লস যোগ হবে তাহলে বয়কে আমি সমান করবো তাহলে বয়কে যদি সমান করি এটাকে ছয় দিয়ে গুণ করবো আর এটাকে পাঁচ দিয়ে গুণ করব কেন বয় যেহেতু গার্লস যোগ হবে আমি বয়কে সমান করবো তো এটাকে ছয় দিয়ে গুণ করা মানে এটাকেও ছয় দিয়ে গুণ করা তার মানে হয়ে যাবে আঠেরো এটাকেও পাঁচ দিয়ে গুণ করা হয়ে যাবে কত পঁচিশ তাহলে কজন যোগ করতে হবে না আঠেরো থেকে পঁচিশ আসতে গেলে সাতজন ঠিক আছে অর্থাৎ আমি এইভাবেও কিন্তু অঙ্কটা করতে পারবো সবচেয়ে ভালো আমার এটা এটা আমার মুখে মুখে হবে আটচল্লিশ অপশান ধরব এগারোর বিভাজ্য যেখানে আমার কোনো ক্যালকুলেশন দরকার নেই মনে থাকবে কথা চলো নেক্সট প্রশ্ন দেখি দেখো এবার যে টাইপটা তুমি দেখতে পাচ্ছ এটা একটা কমন টাইপ এবং সমস্ত পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে সেটা কি না দুই ব্যক্তির আয়ের অনুপাত দেওয়া থাকবে ব্যয়ের অনুপাত দেওয়া থাকবে তাদের তারা তাদের সঞ্চয় কি পরিমাণ হচ্ছে সেটাও দেওয়া থাকবে তাদের আয় বার করতে হবে বা তাদের ব্যয় বার করতে হবে কিছু একটা তোমাকে বার করতে দেবে ঠিক আছে এই জাতীয় অঙ্কগুলোর জন্য সব থেকে ভালো মেথড ক্রস মাল্টিপ্লিকেশান যেটা আমি বলেছি যে অনুপাতে ক্রস মাল্টিপ্লিকেশান একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস ঠিক আছে এখানে আমি সিম্পলি ক্রস মাল্টিপ্লিকেশান করবো আমার কাজ হয়ে যাবে দেখব প্রথমে ধরো অনুপাতটা ছিল আয়ের ফাইভ টু থ্রি তারপরে আছে নাইন টু ফাইভ ফাইনালি একজন তেরোশো আর একজন নশো তো গুণ করব আমি গুণ সেদিকেই করব যেখানে নেগেটিভ না আসবে তিন লং সাতাশ পাঁচ পাঁচে পঁচিশ সাতাশ বিয়োগ পঁচিশ সমানই কত হবে এটা এটাই গুণ এটা এটাই গুণ ন নং একাশি বিযুক্ত পাঁচ তেরং পঁয়ষট্টিশো ঠিক আছে তাহলে আমার হলো কত দুই 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 সমানই কত হচ্ছে ষোলো তাহলে এক কত হবে কাটাকাটি করলে দুই দিয়ে কাটলে আটশো তাহলে পাঁচ কত হবে আটশো গুণিত পাঁচ তিন কত হবে আটশো গুণিত তিন ঠিক আছে অর্থাৎ বি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে ওকে বি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই অঙ্কটির ক্ষেত্রে ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখো এবারের যে প্রশ্নটা এটা সমস্ত এক্সামের জন্যই ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক আমরা সমস্ত এক্সামেই দেখি সে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হোক এনসিআরটি বোর্ডের হোক অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের হোক প্রায় সমস্ত পরীক্ষায় ঘুরে ফিরে কিন্তু এই টাইপের প্রশ্ন আমরা দেখতে পাই দেখো প্রশ্নটা কী বলেছে না একটি বাক্সে দুশো আশিটি এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা আছে অর্থাৎ এক টাকার কয়েন পঞ্চাশ পয়সার কয়েন আর পঁচিশ পয়সা নিয়ে দুশো আশিটা আছে তাদের মূল্যের অনুপাত এবং কী মূল্যে তারা আছে সেটাও বলা আছে এইট ইস টু ফোর ইস টু থ্রি এখন তোমাকে চেয়েছে কি না বাক্সে কতগুলি পঞ্চাশ পয়সা আছে এখানে মনে রেখো দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে হয় মূল্য না হয় সংখ্যা যখন অঙ্কে তোমার মূল্য দেওয়া থাকবে তোমাকে সংখ্যা নির্ণয় করতে হবে আর যখন সংখ্যা দেওয়া থাকবে তোমাকে মূল্য নির্ণয় করতে হবে এই প্রধান কথাটুকু শুধু মনে রাখলেই কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে যাবে এক্ষেত্রে যেমন ধরো এক্ষেত্রে আমার যদি আমি লিখি এখানে এক টাকা এখানে পঞ্চাশ পয়সা এটা ধরো পঁচিশ পয়সা এবার এদের যে মূল্য তার যে অনুপাত সেটা হচ্ছে এইট ফোর থ্রি ঠিক আছে তাহলে এর সংখ্যা কী হবে মানে বুঝো এবার তোমার কাছে আট টাকা আছে তাহলে তুমি এক টাকার কটা মুদ্রা রাখবে আটটা তাই তো নাকি তোমার কাছে চার টাকা আছে তো পঞ্চাশ পয়সার কটা মুদ্রা রাখবে না এক টাকা সমান দুটা তাহলে চার টাকা সমান কি এটাকে দুই দিয়ে গুণ আট তোমার কাছে পঁচিশ পয়সা আছে তিন টাকার এক টাকা মানে চারটা পঁচিশ পয়সা তাহলে তিন টাকা সমান বারোটা মোট তাহলে সংখ্যা কত মোট বারো আটে কুড়ি আটে আঠাশ মোট সংখ্যা আঠাশ অঙ্ক তোমাকে আঠাশ বলেনি বলেছে কত দুশো আশি খুবই সহজ ব্যাপার আঠাশ দুশো আশি মানে আঠাশকে দশ দিয়ে গুণ করলেই দুশো আশি হয় তাহলে দশ এখন অঙ্ক চেয়েছে কি না কতগুলো তোমার কাছে পঞ্চাশ পয়সা আছে পঞ্চাশ পয়সার সংখ্যা কত না অ্যাকচুয়ালি আট এখানের হিসাব মতো তাহলে আট তো নয় আটকে কি করবে দশ দিয়ে গুণ করবে তাহলে হয়ে যাবে কত না আশি অর্থাৎ অপশান বি এক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এই টাইপের অঙ্ক সবসময় এইভাবেই হবে মূল্য থাকলে সংখ্যা সংখ্যা থাকলে মূল্য আমি আরেকটা অঙ্ক তোমাদের এই টাইপের দেখিয়ে দিচ্ছি যেখানে আমি মূল্যর বদলে সংখ্যা দিয়ে করব ঠিক আছে চলো নেক্সট প্রশ্নটা তাহলে দেখি আমরা এবার দেখো এইটাও একটা অল এক্সাম টাইপ অঙ্ক এবং একই রকম শুধু মূল্য বদলে এখানে কিন্তু সংখ্যা দেওয়া আছে এবং তোমাকে সেটাই ঠিক করতে হবে বলেছি ভিক্ষুকের কাছে দশ পয়সা কুড়ি পয়সা এবং এক টাকা মিলিয়ে সাতান্ন টাকা আছে এবং তাদের যে টাকাগুলো আছে তাদের অনুপাত দশ ইস সতেরো ইস টু সাত সংখ্যার অনুপাত সরি তার কাছে কুড়ি পয়সা কতগুলো আছে একই কথা এখানে পয়সাটা চেঞ্জ হয়েছে দশ পয়সা কুড়ি পয়সা আর এক টাকা পা একশো পয়সাও আমি বলতে পারি একশো পয়সাও বলতে পারি এবার দেখো এর সংখ্যা কেমন দশ পয়সা দশ আছে এটা সতেরো আছে এটা সাত আছে তাহলে মূল্য কত হবে দশটা দশ পয়সা একশো পয়সা কুড়ি পয়সা সতেরোটা তিনশো চল্লিশ পয়সা একশো পয়সা সাতটা সাতশো তাহলে মোট কত হবে সাতশো তিনশো দশশো একশো এগারোশো এগারোশো ঠিক আছে এগারোশো পয়সা থাকার কথা আছে কত সাতান্ন টাকা সাতান্ন টাকা মানে সাতান্নশো পয়সা ঠিক আছে তাহলে আমাকে চেয়েছে কি না চেয়েছে আমাকে কুড়ি পয়সা কতগুলো কুড়ি পয়সা মানে সতেরো কত অর্থাৎ এক এক চার যদি আমি এখানে একটা শূন্য একটা শূন্য বাদ দিয়ে দিই এটা এত হলে এক সমান কত সতেরো সমান কত এই হচ্ছে আমার ব্যাপার তো এখানে আমার পাঁচ দিয়ে চলে যাবে এবং পাঁচশো তেরোই পঁচাশি আমার ডি অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে বুঝে গেল কথা সেখানে মূল্য দিয়ে করেছি আর একবার সংখ্যা দিয়ে করলাম এই হচ্ছে আমার বিষয় চলো নেক্সট অঙ্ক বলি যে অঙ্কটা এই মুহূর্তে বোর্ডে দেখতে পাচ্ছ এই অঙ্কটা সমস্ত প্রকার পরীক্ষায় কিন্তু কমন অঙ্ক এবং আমরা একে বহুবার চোখেও দেখেওছি এই টাইপের অঙ্ক আমরা সময় ব্যয় করে ফেলি আমার অঙ্ক করানোর উদ্দেশ্য একটাই সময় বাঁচাতে হবে কারণ সময় যদি তুমি না বাঁচাতে পারো কোনো পরীক্ষার জন্য তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে না বারবার এই কথাটাই বলছি অন্তত যে সমস্ত পরীক্ষায় ম্যাথ থেকে স্কোর তৈরি হয় যেমন ধরো এমটিএসের মতো পরীক্ষায় যেখানে জিকে ইংলিশ থেকে হবে সেইখানে নয় ঠিক আছে এই অঙ্কটাই আমরা অনেক কিছু করে ফেলি অনেক যুদ্ধ করে উত্তর বার করি কিন্তু এটা সত্যি কিছু ব্যাপার নয় সিম্পল একটা হিসেব একদম সহজে কিন্তু এই হিসেব করা উচিত দেখো তুমি যদি অঙ্কটার দিকে তাকাও এ এর এর তিন বি এর সেভেন পঁচাত্তর পারসেন্ট সি এর জিরো পয়েন্ট সিক্স হলে এ ইস টু বি ইস টু সি সমান কত এখন তোমার প্রথম কাজ হবে শুধু ভগ্নাংশটা লিখা আর কিছু তোমার কাজ নেই এ গুণিত দুয়ের তিন বি গুণিত পঁচাত্তর পার্সেন্ট মানে কত পঁচাত্তরের একশো ঠিক আছে তুমি কেটে নাও কেটে নিলে কত হবে তিনের চার আর সি গুণিত ছয়ের দশ আচ্ছা ছয়ের দশও তুমি লিখতে পারো ইচ্ছা গেলে তুমি কাটাকাটিও করে নিতে পারো ঠিক আছে তুমি কাটাকাটিও করে নিতে পারো তিনের পাঁচও করে নিতে পারো এবার যখন তোমাকে বার করতে হবে এ ইস টু টু সি কথাটা মন দিয়ে শুনবে কি কথাটা বলছি তোমার কাজ হচ্ছে সেটাই যেটার মান তুমি বার করবে ধরো এখানে এর মান বার করবে মানে এর হর নেবে আর বাকি দুটোর কিন্তু তুমি লব নেবে কি বললাম প্রথমটার হর নেবে বাকি দুটোর কিন্তু তুমি লব নেবে ঠিক আছে তাহলে তিন গুণিত তিন গুণিত তিন আমি একবারেই করে দিচ্ছি অত লেখার দরকার নেই আশা করি তোমরা বুঝতেই পারছো কথাটা সাতাশ ইস টু যখন বি বার করবে তার হর নেবে চার চারের সঙ্গে কি গুণ করবে চার দুগুণে আট আট তিনে কত চব্বিশ বাকি দুটোর লভ ইস টু তারপরে কি করবে যখন সি বার করবে হর নেবে পাঁচ তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে কত তিরিশ আরও কাটাকাটি যাবে কেটে দেবে নাইন ইস টু এইট ইস টু টেন তাহলে করলাম কি যার মান নির্ণয় করব যার মান নির্ণয় করবো তার হর বাকিদের লব ঠিক আছে তার গুণফল মনে থাকবে কথা এবারে আমি ধীরে সুস্থে করলাম তাই সময় লাগলো আমি যদি মুখে মুখেই করে দিতে পারি দেখো দুয়ের তিন তিনের চার তিনের পাঁচ এটা পঁচিশ মানে তিন পঁচিশ এবং পঁচাত্তর এটা ছয়ের দশ মানে তিনের পাঁচ তার মানে প্রথমে কী হবে না তিন হবে তিন হবে তিন হবে সাতাশ হবে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে চার হবে দুই হবে তিন হবে চব্বিশ হবে তৃতীয় ক্ষেত্রে কি হবে না পাঁচ তিন দুই অর্থাৎ তিরিশ হবে বাস তিন দিয়ে আরেকবার কাটা গেছে উত্তর হয়ে গেছে মাঝপথে ক্লাসের আর একবার মনে করিয়ে দিই লাইক করে দাও যারা দেখছো ভিডিওটা শেয়ার করে দাও এবং যারা নতুন চ্যানেলে ঘুরতে আসছো সাব করে নিও অসাধারণ কিছু অঙ্ক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি আশা করব এইভাবে যদি তোমরা অঙ্ককে ভাবতে শিখে যাও সমস্ত পরীক্ষায় কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে ঠিক আছে পরের প্রশ্ন দেখব আর কি আসছে কি তার টাইপ বহু পরীক্ষায় এই প্যাটার্নের অঙ্ক তুমি দেখতে পাবে সেটা বেঙ্গল পুলিশ হতে পারে এস আই হতে পারে ফুড হতে পারে এমটিএস হতে পারে সিজিএল হতে পারে সিএইচসএল হতে পারে সব জায়গায় এই টাইপের অঙ্ক তুমি লক্ষ্য করতে পারবে শুধু হয়তো ডিজিটের একটু আলাদা আলাদা আছে দেখো কি বলেছে অঙ্ক একজন মা আর তার মেয়ের বর্তমান বয়সের অনুপাত সেভেন ইস টু ওয়ান পাঁচ বছর পর অনুপাত ফোর ইস টু ওয়ান হবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বা বর্তমান বয়স কত বা তাদের বর্তমানে বয়সের যোগফল কত বা এই জাতীয় কথা শুধু একটু শেষ টার্মটাই তো ঘুরিয়ে দিল এখন আমি প্রথম কথা এই অঙ্কটা কিন্তু করতে পারি কি করে করতে পারি ক্রস মাল্টিপ্লিকেশনের সাহায্যে দু নম্বর করতে পারি কি করে ওয়ান সেকেন্ডেও করে দিতে পারি কি করে ওয়ান সেকেন্ডেও করে দিতে পারি না আমরা দেখতেই পাচ্ছি মজাদার ব্যাপার দেখো এখানে সাত আর এক আর এখানে আছে চার আর এক এখানে পার্থক্য কত তিন অর্থাৎ আমার ফাইনালি তিন দ্বারা পার্থক্য বার করতে হবে আর আছে কত এখানে এখানে আছে ছয় তো তিন দ্বারা পার্থক্য বার করতে হবে বা আবার দেখো এই তিন দ্বারা এটা পার্থক্য কত ছ দ্বারা তার মানে তিন দ্বারাওতা ছয় তা আচ্ছা আমাকে বলেছে বর্তমান বর্তমান মানে তার মানে ছ দ্বারা পার্থক্য তার মানে এই অপশানের মধ্যে তিন বা ছয়ের গুণিতকই কিন্তু আমার উত্তর হয়ে যাবে তো তিন বা ছয়ের গুণিতক এখানে আমার খুব সহজে একটি আছে তিরিশ তার মানে অপশান এ আমার কারেক্ট অ্যান্সার না বুঝাতে পারি না কি বললাম বর্তমান পার্থক্য সেভেন ইস টু ওয়ান তার মানে ছয় পরে পার্থক্য হবে তিন আমাকে বর্তমান পার্থক্য বলেছে তার মানে যে অপশানে সেটা ছয়ের গুণিতক বা তিনের গুণিতকও হবে কারণ তিনে আমরা কি করি এই দুটোকে সমান করি ঠিক আছে তো খুঁজে নেব দেখতে পেয়েছি একটাই অপশন আছে তিরিশ যদি একাধিক অপশন থাকতো তাহলে আমার এই ওয়ান সেকেন্ডের ব্যাপারটা চলতো না সেক্ষেত্রে আমি কী করব ক্রস মাল্টিপ্লিকেশন করবো ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমার কোনো ঝামেলা নেই সেভেন টু ওয়ান ফোর টু ওয়ান আর এখানে ফাইভ আর ফাইভ সিম্পল করলে সাথে একে সাত চারে একে চার সাত থেকে চার তিন সাতে একে সাত চারে একে চার মুখে মুখেই করবো তিন চার পাঁচে কুড়ি পাঁচে একে পাঁচ কত পনেরো তাহলে তিন যদি পনেরো হয় পার্থক্য কত বর্তমান ছয় ছয় সমান কত এক হচ্ছে পাঁচ তিন পাঁচে পনেরো ছয় হচ্ছে পাঁচ গুণিত ছয় তিরিশ আগেই আমি বলে দিয়েছিলাম উত্তর তিরিশ ঠিক আছে আমরা দুভাবেই দেখলাম জিনিসটাকে দুভাবেই বুঝলাম প্রথমে কিছুই করার দরকার নাই পার্থক্য ছয় পার্থক্য তিন তিনের ডবল ছয় তার মানে এখানে আমাকে অপশানে খুঁজতে হবে ছয়ের এদের পার্থক্য ছয় ছয়ের কোনো গুণিতক আছে কিনা যদি একাধিক ছয়ের গুণিতক থাকতো তাহলে আমি এখানে তিরিশ উত্তর বলতাম না তখন আমাকে এটা করতে হতো এটা কি করেছি কিছুই নয় সাতে একে সাত চারে একে চার বিয়োগ করলে তিন পাঁচ চারে কুড়ি পাঁচে একে চার পাঁচ একে পাঁচ কুড়ি থেকে পাঁচ বিয়োগ করলে পনেরো তাহলে তিন যদি পনেরো হয় এক পাঁচ ছয় কত তিরিশ বোঝা গেছে আশা করি সিম্পল অঙ্ক সাধারণভাবে করাই ভালো ঠিক আছে সময় নষ্ট না করে দ্রুত অঙ্ক আমাকে করতে পারতে হবে এটা যেন তোমার মাথায় থাকে এই অঙ্কটা একটু বড় অঙ্ক এই ধরনের প্যাটার্নের অঙ্ক কিন্তু এখন আসছে আমরা দ্বিতীয় পর্বে কিন্তু এই ধরনের একটু অন্য ধরনের অঙ্কগুলিই বেশি করব এইখানে দেখো এই ধরনের যখন বেশি ডাটার অঙ্ক থাকবে তোমার সবচেয়ে ভালো জিনিস ক্রস মাল্টিপ্লিকেশন করা কোনো কিছু ব্রেনে না চাপ নিয়ে যে দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি যদি প্রথমটির থেকে পাঁচ বিয়োগ এবং দ্বিতীয়টির সঙ্গে ছয় যোগ এতক্ষণ কী হচ্ছিল একই বিয়োগ একই যোগ হচ্ছিলো এবারে তা হয়নি একটার সঙ্গে বিয়োগ করেছে একটার সঙ্গে যোগ করেছে ভালো কথা তবে অনুপাত ফাইভ ইস টু বারো হয় তবে প্রতিটির সাথে আট যোগ করলে অনুপাত আচ্ছা মানে অনেকগুলো চেয়েছে আগে সংখ্যা বার করতে হবে আমাকে তারপরে আট যোগ করে ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে তো আমার প্রথম কথা হচ্ছে অনুপাত টু ইস টু থ্রি আর এখানে আছে ফাইভ ইজ টু বারো এবার ঝামেলাটা এরপরেই শুরু এখানে কিন্তু একটা মাইনাস পাঁচ আছে আর প্লাস ছয় আছে এটা মাথায় রাখতে হবে কেন দেখাচ্ছি কেন আমি গুণ করলে দেখো যখন গুণ করবো তিন পাঁচে পনেরো আর বারো দুগুণে চব্বিশ তাহলে চব্বিশ মাইনাস পনেরো সমান নয় এটুকু তো বুঝলাম এইটা এটাই গুণ এটা এটাই গুণ করেছি কিন্তু এক্ষেত্রে যখন গুণ করবো তখন কিন্তু গল্পটা একটু চেঞ্জ হয়ে যাবে আমার দেখো যদি এটা গুণ করি পাঁচ ছক তিরিশ বিযুক্ত এখানে কিন্তু মনে রাখবে এটা মাইনাস ষাট ঠিক আছে এটা এটাই গুণ করেছি পাঁচ ছক তিরিশ এটা এটাই গুণ করেছি ষাট কিন্তু মাইনাস ষাট তার মানে যোগ হয়ে যেয়ে হবে কত না নব্বই বোঝা গেছে কথা এইটুকু জায়গায় খেয়াল রাখতে হবে যেহেতু কেন এরকম হল না এখানে মাইনাস প্লাস বলা ছিল পাঁচ বিয়োগ আর ছয় যোগ ঠিক আছে তার মানে আমি যেভাবে করছিলাম নয় সমান আমার কত না নব্বই তাহলে নয় যদি আমার নব্বই হয় এক সমান কত দশ তাহলে সংখ্যাগুলো কত কত না দুই গুণ দশ কুড়ি আর একটা হচ্ছে তিন গুণ দশ তিরিশ ঠিক আছে তাহলে আমাকে কি বলেছে এর সঙ্গে আট যোগ করো এটা হয়ে যাবে আঠাশ এর সঙ্গে আট যোগ করো হয়ে যাবে আটতিরিশ অনুপাত করে দাও কাটাকাটি করে দাও চোদ্দো দুগুণে আঠাশ উনিশ দুগুণে চোদ্দো ইস্টু উনিশ অর্থাৎ বি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি এই অঙ্কটির ক্ষেত্রে আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বোঝা গেল কথা এবং যখনই অঙ্ক করবে যখনই নোট নেবে সব সময় বিকল্প কীভাবে করা যায় এটুকু কিন্তু তোমরা চিন্তা করবে ওকে আর ভিডিও দেখার সময় লাইক এবং যে অঙ্কটা দেখছো আজকের শেষ অঙ্ক এই ভিডিওর এবং লেটেস্ট প্যাটার্নের অঙ্ক বর্তমানে এই ধরনের প্যাটার্নের অঙ্ক কিন্তু আসছে আমরা এর পার্ট এ এই ধরনের প্রশ্ন নিয়েই কিন্তু আলোচনা করব অবশ্যই আশা করব সেদিনও তোমরা সঙ্গে থাকবে আমার এইভাবে ভালোবাসা দেবে লাইক শেয়ার করবে নতুনরা সাব করবে চলো শেষ অঙ্কটা শেষ করে আজকের ক্লাস শেষ করি দেখো শেষ অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস তোমরা শুধু মনে রাখলেই হবে কি না আমাকে এক্সে স্কোয়ার বার করতে বলেছে তার আগে তোমাকে এক্স ওয়াই জেড বার করতে হবে তারপরে তো এক্সে স্কোয়ার বেরোবে তাই তো নাকি তো এক্স কি করে বার করব না মনে রেখো এখানে যেখানে যেখানে এক্স আছে সেই দুটো সংখ্যার গুণ করবে তার মানে দেখো এখানে প্রথমে এক্স শেষে এক্স তার মানে এক্স সমান হবে এক গুণিত তিন মানে তিন দ্বিতীয় দেখো প্রথমে ওয়াই সেকেন্ডে ওয়াই মানে এক গুণিত চার সমান চার তৃতীয় দেখো এখানেও জেড এখানেও জেড মানে কত মানে তিন গুণিত তাই তো না তিন গুণিত তিন নয় ভুল বললাম শেষ হচ্ছে চার গুণিত তিন ঠিক আছে বারো এখানে বুঝে এখানে বুঝে চার আর তিন বারো এবার যদি আমি স্কোয়ার করে দিই তিনে স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ এ আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি বলেছি কথা যেখানে যখন ধরো এক্স বার করতে হবে যেখানে যেখানে এক্স আছে সেই দুটোই গুণ এখানে এক্স ছিল এক আর তিনে ঠিক আছে যেখানে ওয়াই প্রথম দুটোই ওয়াই এক গুণিত চার হয়ে গেছে আর জেড শেষ দুটোই ছিল মনে থাকবে কথা এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু বর্তমানে বিভিন্ন পরীক্ষায় দেখতে পাবে বর্তমানে প্যাটার্ন কিন্তু এভাবে চেঞ্জ হচ্ছে আশা করি আজকের ক্লাস ভালো লাগছে কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলে যে সমস্ত জব ভ্যাকেন্সি আসছে সেই সমস্তগুলো খবর রাখবে এবং সঙ্গে আরও ক্লাসে থাকবে যাতে করে পরের সিলেকশানটা তোমার হয় ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ